সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফার্মেসি ব্যবসা তো গতকালকে একজন আমাকে বলছিলেন যে যেভাবে ফার্মেসির দোকান বৃদ্ধি পাচ্ছে বা ফার্মেসি দেওয়ার পরেই দেখা যায় সে জমি কিনছে, গাড়ি কিনছে, এই সেই গাড়ি বাড়ি করে মানে বিশাল বিশাল অট্টালিকার মালিক হয়ে যাচ্ছে। তো আমরা যারা সিনিয়র ব্যবসায়ী বা অনেকদিন যাবৎ দেখা যায় দীর্ঘদিন এই ব্যবসার সঙ্গে জড়িত, তারা কিন্তু নুন আনতে পান্তা ফুরাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আজকে দু একটি কথা বলতে চাই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান জানাচ্ছি। তো ফার্মেসি ব্যবসা এটা যেহেতু শিক্ষিত লোক দরকার পড়ে বা প্রশিক্ষিত লোক ছাড়া এই ব্যবসায় কিন্তু কেউ সাইন করতে পারে না বা এটা কিন্তু হবে না, কারণ ওষুধ সম্পর্কে যথেষ্ট পরিমাণ জানতে হবে এবং এখানে থেকে সময় দিয়ে তারপর কিন্তু নলেজ মানে নিয়ে তারপর কিন্তু এটা এই ব্যবসা শুরু করতে হবে। তা নাহলে কিন্তু আপনার লস হওয়ার যেমন পসিবিলিটি রয়েছে, তেমন কিন্তু মানুষের জীবনযাপনে মানে বড় ধরনের ক্ষতিরও কিন্তু সম্ভাবনা আপনার দ্বারা হতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে, কেউ দেখা যায় যে অল্প শিক্ষিত বা কিছু জানে না, সে ফার্মেসি দিয়ে অল্প দিনের মাঝেই 20 টাকার মালিক হয়ে যাচ্ছে, সেটা কীভাবে? তো আসলে সব কিছুর মূলে রয়েছে, ধরুন আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে কিছু ইবাদত বন্দেগীর পাশাপাশি কিন্তু আমাদেরকে দৈনন্দিন যে সমস্ত কাজ কার্যক্রম রয়েছে সেগুলো সঠিক এবং সহিভাবে সম্পন্ন করার আসলে উদ্দেশ্যে। তো দেখা যায় আমরা ওষুধের মূল্য বৃদ্ধি করে কেউ কিন্তু আসলে ফার্মেসিতে সাইন করেছে এরকম দেখতে পাই না। তো আমাদের আশপাশে বা চোখের সামনে যেটা দেখা যায় যে নিষিদ্ধ কিছু প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো মিস ইউজ হয়, মানে হয়তোবা আপনার স্বাভাবিক আপনি যুক্তি দেখাবেন যে এটা তো লাইসেন্স রয়েছে বা এটা তো ব্যথার ওষুধ বা অমুকের ওষুধ তমুকের ওষুধ, কিন্তু এই ওষুধটা আপনি জেনে শুনে মিস ইউজ হিসেবে এটা কিন্তু আপনি সামিল হচ্ছেন। যেমন ধরুন কিছু প্রোডাক্ট বা কিছু ওষুধ খেয়ে অনেকেই হয়তোবা নেশা হিসেবে খাচ্ছে, খাওয়ার ফলে হচ্ছে কি আপনার আমার ভাই বোন বন্ধু বা দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু নষ্টের দিকে ধাবিত হচ্ছে। তো এটা আসলে দায়ভার আপনি আমি কেউ কিন্তু এড়িয়ে যেতে পারি না। সে ফার্মেসিওয়ালা হয়তো বা সে লাভবান হচ্ছে, কিন্তু আপনি আমি কী করছি, আমাদের পরবর্তী প্রজন্ম যে নষ্টের দিকে যাচ্ছে বা ধ্বংসের দিকে যাচ্ছে তার জন্য কি আপনার আমার কোনো দায়ভার নেই? মানে আমাদের কি কিছুই করার নেই? তো আমার সামনেই দেখা যাচ্ছে এক ভাই নষ্ট হচ্ছে, আমি কিন্তু তাকে কিছু বলছি না, কারণ কি যে সে তো আমার কেউ না বা সে নষ্ট হচ্ছে তাতে আমার কি। তো এমন দেখা যাচ্ছে ফার্মেসি ব্যবসার প্রতি মানুষ এতটাই ঝুঁকে পড়েছে, মানে এখানে ভাই কত লাভ, এখানে লাভ নেই। যারা আমাকে পার্সোনালি চিনেন তারা আমার সম্পর্কে জানেন যে এইখানে ব্যবসা করে কেউ আসলে ওইভাবে ডেভেলপ করতে পারে না। অনলাইন বা বিভিন্ন সোর্স থেকে যে ইনকাম আসে সেটা দিয়ে এখন কিন্তু মোটামুটি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি, কিন্তু এই ফার্মেসি ব্যবসা এটা মূলত হচ্ছে সেবামূলক হিসেবে পাশাপাশি মানে রাখছি, কারণ হচ্ছে এটা যেহেতু অনেক দিন যাবৎ এটা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে এবং পাশাপাশি কিন্তু এটা যেহেতু শিখা রয়েছে জানা রয়েছে এটা কন্টিনিউ করতে হয়। অনেক লোকজন আসে এসে খুঁজে বা অনেকের উপকারে আসে, সেই জন্য একমাত্র এই পেশায় নিজেকে রেখেছি, তা নাহলে অনেক আগেই এখান থেকে চলে যেতাম, কারণ এই পেশাটা এখন হয়ে গেছে একদম কি বলে যে মাছ বাজারের পেশা বা ফকিনির পেশা, আর ভদ্রভাষায় এখানে আর বলা যাচ্ছে না। কারণ কিছু উটকো লোক, আজে বাজে লোক, মানে এই সম্পর্কে কোনো জ্ঞান নেই, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, তারা হয়তো বা কিছু কিছু ওষুধ কম দিচ্ছে বা বিভিন্ন রকমের টাইটেল নামের আগে পরে এগুলো লেখে তারা হয়তো বা জনপ্রিয়তা পাচ্ছে, হয়তো বা তাদের রুগীও ভালো হচ্ছে, তা নাহলে রুগী কেন আসবে, রুগী তো কিছু না কিছু ফেসিলিটিস পাচ্ছে। কিন্তু আপনার আমার বোঝার বিষয় রয়েছে যে যেই লোক অ্যাকচুয়ালি ডাক্তার সে কি এই গ্রামে এসে বসবে, বা যেই লোক অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেছে সে তার কিন্তু মানে কথাবার্তার স্টাইল বেশভূষ এগুলো দেখলে বোঝা যাবে। আর কোনো ধোঁকাবাজ চিটার বদমাশ বাটপার এগুলো যদি এই ব্যবসায় আসে তাহলে যেমন নাকি ব্যবসায়ীদের ক্ষতি তেমন পাশাপাশি কিন্তু আপনি সাধারণ ক্রেতা হিসাবে কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন। আপনি হয়তো বা 10 টাকা কমের জন্য একটা ওষুধ ক্রয় করছেন, কিন্তু সে ওষুধটা আসল না নকল সেটা আপনি কতটুকু জানেন? তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনার যাকে ট্রাস্টেড মনে হয় বা যারা পুরাতন ব্যবসায়ী তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য, আপনি হয়তো বা 10 টাকা কমের জন্য কোনো দোকান থেকে ওষুধ ক্রয় করছেন কিন্তু সে ওষুধ খেয়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে, এই কথাটা মাথায় রাখবেন। আর একটা বিষয় হচ্ছে, যারা এই ধরনের নেশাদ্রব্য বিক্রি করে বা দেখা যায় নিষিদ্ধ ওষুধগুলো মিস ইউজ হচ্ছে সেই ওষুধগুলো যারা বিক্রি করে এগুলো তাদেরকেও আইনের আওতায় আসতে হবে। তো যারা আপনার আশেপাশে দেখা যাচ্ছে যে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হচ্ছে বা ব্যবসা করে দেখা যায় যে গাড়ি বাড়ি এই সমস্ত করার নিয়তে যারা ব্যবসার উদ্দেশ্য
ব্যবসা তো স্বাভাবিক, এটা হালাল বিষয়, কিন্তু হালালটাকে আপনাকে হালাল করে নিতে হবে। তা নাহলে যেমন নাকি আপনি দুনিয়াতে টাকা ইনকাম করলেন, কিন্তু সেই টাকা কিন্তু ভাই ভোগ করার ক্ষমতা আপনার আমার কারো নাই, এটা পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু আমরা রেখে যাচ্ছি। তো সেই প্রজন্ম এটা ভোগ করবে, অথচ পাপীর ভাগিদার হলাম আপনি আমি, এটা মানে আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আহ্বান জানাবো, আজকে যারা নেশা দ্রব্য বিক্রি করছেন বা মাদকের যারা সাথে জড়িত রয়েছেন বা যারা এটাকে উৎসাহিত করছেন, একদিন দেখবেন আপনার সন্তানও কিন্তু মাদকে আসক্ত হবে, এটা 100% শিওর আপনি ধরে নিতে পারেন। তা নাহলে আপনার পারিবারিক জীবনে কলহ থাকবে বা আপনার সন্তান বিকলাঙ্গ হতে পারে, এ ধরনের নানাবিধ সমস্যা আপনার দুনিয়াতেই হতে পারে, অথবা আপনার দেখবেন শেষ বয়সে ভাই কঠিন একটা সমস্যা আপনাকে পড়তে হবে, মানে এই টাকা আপনার কোনো কাজে আসবে না। তো এটা প্র্যাকটিক্যালি আমরা দেখছি। সুতরাং এখন থেকেই সাবধান হন যারা এই ধরনের মানে ইয়ের সাথে রিলেটেড আছেন, তারা এখন থেকেই সাবধান হন, মাদককে না বলুন, হ্যাঁ সহি শুদ্ধভাবে ব্যবসা পরিচালনা করুন, সেখানে কিন্তু আল্লাহ তাআলা যেমন বরকত দিবে তেমন কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম সেটা মানে অভাবে অনটনে হয়তো বড় হবে, কিন্তু সে কিন্তু মানুষের মতো মানুষ হবে। কথা দিচ্ছি আপনাকে সেই ওল্ড হোম বা বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আপনাকে যেতে হবে না। তো ভালো থাকবেন সবাই।